প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটি রেসিপি করে দেখাবো, আর এর নাম হলো চানাচুর মাখা বা চানাচুর ভর্তা। খুবই সহজেই ঝালঝাল এই চানাচুর ভর্তাটি তৈরি করা যায়। তাহলে চলেন খুবই সহজেই কিভাবে চানাচুর ভর্তাটা তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। বিকেলের নাস্তায় কিন্তু এই চানাচুর মাখাটা কিন্তু আমরা ঝটপট তৈরি করে ফেলতে পারি, আর খেতে তো অসাধারণ। চানাচুর মাখাটা তৈরি করার জন্য এখানে আমি এক প্যাকেট চানাচুর নিয়েছি, তবে আমি সবগুলো দিয়ে চানাচুর মাখাটা তৈরি করব না, অর্ধেকটা দিয়ে তৈরি করব। আর আমি একটু মোটা সাইজের চানাচুরটা নিয়েছি, তবে আপনারা চাইলে চিকুনগুলো নিতে পারেন। একটা টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, আর এখানে আমি নিয়েছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে চানাচুর মাখাটা তৈরি করতে হবে, তাহলে খেতে খুবই টেস্ট লাগবে। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিলাম কারণ চানাচুর মাখাটা কিন্তু ঝালঝালে ভালো লাগে। দিয়ে দিলাম এক চিমটি লবণ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো, এখন সবগুলো একসাথে মেখে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখন আবারও সবগুলোকে খুব ভালো করে মেখে নিব। এই চানাচুর মাখাটা কিন্তু বৃষ্টির দিনে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা সবাই এইভাবে ট্রাই করতে পারেন। অনেক সময় কিন্তু বাসায় কোনো কিছুই থাকে না, তখন কিন্তু চানাচুরটা থাকলে বা চানাচুর কিনে এনে খুব সহজেই এইভাবে আমরা ভর্তাটা করে খেতে পারি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি বাকি টমেটোগুলোও দিয়ে দিলাম, এখন আবারও মেখে নিচ্ছি। দিয়ে দিলাম চানাচুরগুলো, তবে আপনারা চাইলে চিকুন চিকুন যে চানাচুর আছে ওটা দিয়েও বানাতে পারেন। তবে আমার বাসায় এই চানাচুরটা ছিল, আমি এই চানাচুরটা দিয়েই বানালাম, আর মোটা মোটা যেগুলো একটু ভেঙে দিলাম। অসম্ভব মজার এই চানাচুর ভর্তা বা চানাচুর মাখাটা আপনারা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল, আশা করি ভালো লেগেছে। সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।